আসসালামু আলাইকুম ভিউয়ার, রান্না বিষয়ক ইউটিউব চ্যানেল স্পাইসি পূর্বাঞ্চলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি ভাত ও রুটি দিয়ে পরিবেশন করার মতন একটি রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো আলু মটর। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এই প্যানে আমি দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটুকু হালকা একটু গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে নেব আলু। আমি এখানে মাঝারি সাইজের 3টি আলু বড় বড় করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে নেব 1/4 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে নেব 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে এই আলুগুলো আমি ভেজে নেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। আমি মাঝখানে ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে দিয়েছিলাম, দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলে আমি দিয়ে নেব 2টি শুকনা মরিচ, আর দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন এই ফোড়নটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এর সাথে দিয়ে নেব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি 2 মিনিটের মতো ভেজে হালকা বাদামি কালার করে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আবারও মিশিয়ে নেব ভালোভাবে। আদা রসুনগুলো ভালোভাবে মিশিয়ে মিনিট খানেক ভেজে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে নেব মাঝারি সাইজের একটি টমেটো পেস্ট, আবারও মিশিয়ে নেব ভালোভাবে। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে আমি দিয়ে নেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দেব গরম মশলার গুঁড়া, আর দিয়ে নেব 1/2 চামচ পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, আর সাথে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব আর নেড়ে নেব। মাঝখানে আমি ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে দিয়েছিলাম, দেখুন মশলাগুলো থেকে তেলটা ভেসে উঠেছে, তার মানে এই মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর সাথে আমি দিয়ে নেব 1/2 কাপ মটরশুঁটি, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব, নেড়ে নেব। মাঝখানে আমি ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে দিয়েছিলাম, এখন এর সাথে আমি দিয়ে নেব ভেজে নেওয়া আলুগুলো, আবার মিশিয়ে নেব ভালোভাবে। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব আরও মিনিট দেড়েকের মতো। প্রায় 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব, একটু নেড়ে নেব আবারও। দেখুন আলু আর মটরশুঁটিগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন এর সাথে আমি দিয়ে নেব 4টি কাঁচামরিচ, আর দিয়ে নেব 1 কাপ পরিমাণ পানি, নেড়ে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে করে আলু আর মটরশুঁটিগুলো ভালো মতো সিদ্ধ হয়। প্রায় 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব, দেখুন আমি যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকু প্রায়
শুকিয়ে আসছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে নেব 1/4 চা চামচ পরিমাণ হিং, মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 1 মিনিটের মতো। মিনিট খানেক পর আমি আবারও ঢাকনাটা খুলে নেব, দিয়ে নেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে রান্না করে নেব 1 মিনিটের মতো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব, একটু নেড়ে নেব। দেখুন ঝোলটা কত মাখামাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার এই রান্নাটা। এখন আমি চুলাটা বন্ধ করে নেব আর নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। রান্না করে নিলাম মজাদার এই আলু মটর। এটি আপনারা ভাত রুটি উভয়টার সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ। এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, এতক্ষণ ধরে কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।